গরুর নাম রাজা বাবু কৃষক দেখুন বাসা এত বিশাল দেহি একটি গরু দেখুন কত সুন্দর কত বড় চোখ বাবারে বাবা আমার এই হাত দুইটা হাত লাগবে ওর চোখটা ধরতে গেলে দর্শক গেটম্যান বাংলাদেশের এই পর্যন্ত যতগুলি গরুর নাম আমি শুনেছি বা ইউটিউবে যতগুলি গরুর নাম এই পর্যন্ত এসেছে এই গেটম্যান একটি অন্যরকম একটি নাম দর্শক মুসলমান ধর্মের দুইটি বড় উৎসব একটি হচ্ছে ঈদ উল ফিতর এবং একটি হচ্ছে ঈদ উল আজহা আজ আমরা ঈদ উল আজহা থেকে মাত্র দুই দিন পিছিয়ে আর দুই দিন পরেই ঈদ উল আজহা সুপ্রিয় দর্শক এক্সপ্লোর অফ ক্রিয়েটিভিটির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি এখন আছি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি হাটে সেই হাটটি হচ্ছে ধূপখোলা হাট আজকে আমি সারাদিন ঘুরে দেখাবো কোরবানির এই তিন দিন আগের বর্তমান হাটের চিত্র দর্শক আপনারা আমার পিছনে যে বিশাল আকৃতির গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটির নাম রাজা বাবু দর্শক আসুন আমরা এই গরুর মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কোথা থেকে আসছেন ঝিনাইদা থেকে আজকে কয়দিন হলো এখানে আসছেন আজকে পাঁচ দিন হয়ে গেছে ভাইয়া এই গরুটির লাইভ ওয়েট কতটুকু আছে ১৩২০ কেজি দর্শক শুনতে পারলেন আপনারা ১৩২০ কেজি ওজনের একটি গরু আপনারা ক্যামেরাতে কতটুকু দেখতে পাচ্ছেন জানি না কিন্তু বাস্তবে যেটা কত বিশাল একটি গরু আপনারা যারা যারা এই গরুটি কিনতে চান আপনারা অবশ্যই এই গরুটি এসে দেখে যাবেন ধূপখোলা হাটে আছে এই গরুটি আমার কাছে মনে হয় আপনারা আসলে অবাক হবেন গরুটি দেখলে ভাই এই গরুটির কীরকম দাম চাচ্ছেন আপনি আমি দাম চাইছিলাম ১৮ লাখ আচ্ছা আচ্ছা আর বিক্রি রেট ১৪ লাখ এরকম এটা এরকম এইটা কি করোনা পরিস্থিতির জন্য না জি এরকম দেশে করোনা পরিস্থিতির জন্য একটু কমাই দিছি নাই তো এই গরু তো ২৫-৩০ লাখ গরু দর্শক এই গরুটি উনি ১৮ লাখ টাকা উনি আশা করেছিল কিন্তু বর্তমান দেশের করোনা পরিস্থিতির কারণে উনি এই গরুটি এখন ১২ লাখ টাকা হলেও উনি বিক্রি করবে দর্শক আসুন আমরা গরুটি একটু ঘুরিয়ে দেখাই আপনাদের
এই ধূপখোলা হাটে বাংলাদেশের সব থেকে বড় বড় গরুগুলি এই ধূপখোলা হাটে পাওয়া যায় এবং অন্য অন্য সাইজের গরু এখানে কোনো কমতি নেই। দর্শক আপনারা আসুন, কোরবানির মাত্র আর মাঝখানে দুই দিন বাকি আছে। কেউ চান্দরাতের ছক্কা পাঞ্জার আশায় কেউ থাকেন না, কারণ চান্দরাতের ছক্কা পাঞ্জার আশাটা মানে হয় আপনি ঠকতে চাচ্ছেন নাইলে আপনি কাউকে ঠকাতে চাচ্ছেন। আমরা ওই পথে না যাই, আমরা আরও দুই দিন সময় আছে, আমরা আগে ভাগে আমরা গরুটা তো আমরা কোরবানি দিব আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, ছক্কা পাঞ্জা খেলার জন্য তো আল্লাহ কোরবানি দেওয়ার বিধান করেন নেই। তাহলে আপনিও গরুটির সঠিক মূল্য দেন এবং যে গরুটি বিক্রি করতে আসছে সেও গরুটির সঠিক মূল্য পেয়ে যাক। চান্দরাতের ছক্কা পাঞ্জার ভিতরে যে চাষি আজকে দুই তিন বছর এই যে এরকম একটি গরু পালন করে এত কষ্ট করে এই যে ঢাকা পর্যন্ত নিয়ে আসলো, গতকালকে আমি এখানে দেখেছি যে একটি গরু গাড়ির থেকে নামাতে গিয়ে হার্ট অ্যাটাক করেছে, পরে গরুটি বেঁচেছে কি মরেছে আমি কিন্তু জানি না। একজন কৃষক কত পরিশ্রম করে এই গরুগুলি তারা ঢাকায় নিয়ে আসে দুইটি পয়সা বেশি পাওয়ার জন্য, কারণ ঢাকা ঢাকা হলে গিয়ে বাংলাদেশের রাজধানী, রাজধানীর ভিতরে মানুষের কাছে অনেক অনেক বেশি পয়সা থাকে, এটাই কিন্তু তারা এই ধারণা করেই তারা ঢাকা আসে। এই মানুষগুলি যাতে আবার অমানুষ না হয় চান্দরাতের ছক্কা পাঞ্জা খেলার জন্য। দর্শক আসুন এই বিশাল গরুটির সম্পর্কে আমরা একটু জানি এই ভাইয়ের কাছ থেকে। ভাই আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাড়ি কোথায়? যশোর নাবারণ। যশোর নাবারণ না? এই গরুটিকে আপনি কি কিনে পেলেছেন নাকি না এটা আপনার ঘরের? আমার গোয়ালের। গোয়ালের? আপনার গোয়ালের বাছুর গরু নাকি? বাছুর গরু। আজকে এত বড় হয়েছে না? এই গরুটির নাম কি? এটা গেটম্যান দিছি। দর্শক আনকমন একটি নাম গেটম্যান, মানে আপনার গেটের সামনে যদি এটাকে বেঁধে রাখেন আপনার গেটে চোর ডাকাত গুন্ডা বদমাইশ সব একশো মাইল দূর দিয়ে আটবে। দর্শক আসলে কিন্তু সেই জন্য কিন্তু এটার নাম না, তার কাছে নামটি পছন্দ হয়েছে এই জন্যই কিন্তু নামটি দিয়েছে। তো ভাইয়া এই গেটম্যানের দাম কত চাচ্ছেন? গরুটি নিয়ে যেতে পারে আমি চাচ্ছি মনে করেন 9 লাখ টাকা। দর্শক এই গেটম্যানের মূল্য হাঁকা হয়েছে মাত্র 9 লক্ষ টাকা। অবশ্য এই 9 লক্ষ টাকাও কিন্তু ফিক্সড না, এই 9 লক্ষ টাকাও ফিস না, আপনারা দাম দর করতে পারবেন। আমি ওনার কাছ থেকে ওনার নাম আর মোবাইল নাম্বারটা ওনার মুখ থেকে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, আপনারা সরাসরি এই মোবাইল নাম্বারে ওনার সাথে কথা বলে গরুর দাম দর করে নেবেন। ভাই আপনার নামটা বলে মোবাইল নাম্বার? মোবাইল নাম্বার 0162499-8804। অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি আপনার কাঙ্ক্ষিত দামে আপনি গরুটি বিক্রি করে বাড়িতে ফিরেন এ কামনাই করছি। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। দর্শক গেটম্যান বাংলাদেশের এই পর্যন্ত যতগুলি গরুর নাম আমি শুনেছি বা ইউটিউবে যতগুলি গরুর নাম এই পর্যন্ত এসেছে, এই গেটম্যান একটি অন্যরকম একটি নাম। দর্শক দেখতে পাচ্ছেন গেটম্যানকে একেবারে গেটম্যানের মতনই লাগছে। হ্যাঁ, বিশাল দেহি গেটম্যান। দর্শক আপনারা আসবেন এই হাটে, যদি নাও কিনেন গরুটি দেখে যাবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে কিন্তু ভালো লাগবে। সবাই তো গরু কেনার জন্য আসে না, অনেকে দেখার জন্য আসে। আপনারা আসবেন এই আল্লাহর সৃষ্টি এই পশুগুলিকে দেখে যাবেন, সব সময় সুযোগ হয় না। এই কোরবানির সময়ই বড় বড় গরুগুলি আমরা সাধারণ মানুষ যারা আছি তারা নিজের চোখে দেখতে পারি। দেখুন দর্শক আমি কিন্তু আবেগে আপ্লুত হয়ে গরুটিকে আমি আদর করছি, কারণ দেখুন কত শান্ত। হ্যাঁ, ও কত সুন্দর আমার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, এই জন্যই কিন্তু আদর করছি। দর্শক আপনারা দোয়া করবেন এই গেটম্যানের জন্য, গেটম্যানের মালিক যাতে এই গেটম্যানের থেকে যাতে তার কাঙ্ক্ষিত অর্থটা যাতে সে পায়, ন্যায্য মূল্যটা যাতে পায়। দর্শক ভালো থাকবেন। গরুর নাম রাজা বাবু। দর্শক দেখুন বাদশা এত বিশাল দেহি একটি গরু, দেখুন কত সুন্দর, কত বড় চোখ। বাবারে বাবা, আমার এই হাত দুইটা হাত লাগবে ওর চোখটা ধরতে গেলে। দর্শক গেটম্যান বাংলাদেশের এই পর্যন্ত যতগুলি গরুর নাম আমি শুনেছি বা ইউটিউবে যতগুলি গরুর নাম এই পর্যন্ত এসেছে, এই গেটম্যান একটি অন্যরকম একটি নাম। দর্শক